আজকের ভিডিওটা কিন্তু জবরদস্ত ভিডিও, ঠিক আছে? আমাদের খুব মজাদার হতে চলেছে, একটা বিগ সারপ্রাইজও আছে। সারপ্রাইজ বলতে তোমরা তো জেনেই গেছো আগের ভিডিওতে দেখে, কিন্তু সেটআপ ভিডিওটা আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো আমরা তো একদম পুরো সাইড করে একদম চেপে রেখেছি তাকে, মানে আড়াল করে রেখেছি, ঠিক আছে? তো এখন আমরা দুজন তোমাদের সামনে সেটা রিভিল করব। হ্যাঁ, তো তোমাদের সামনে আমরা দুজন এখন সেটাকে রিভিল করব। তো গাইস, বেশি দেরি না করে, বেশি বক বক না করে চলো গাইস, দেখানো যাক। তো চলো গাইস, কাছে থেকে তোমাদের এবারে দেখিয়ে দিই। তো গাইস, এই দেখো, এই যে এতদিন ধরে যে আইডিয়াটা আমার বরের মাথায় চলছিল, যার জন্য এত অ্যাকোয়ারিয়াম সব বিক্রি করে দিল, ঠিক আছে, সেই কারণটা হচ্ছে এইটা। তো আগের ভিডিওতে তোমাদের আমি বলেই দিয়েছি, আর আজকে তোমাদের পুরো সেটআপটা রিভিল করব। তো গাইস, দেখতেই পাচ্ছ পুরো, মানে যে টেবিলটা ছিল সেই টেবিলটা পুরো জুড়ে অ্যাকোয়ারিয়ামটা, ওই জন্যই অ্যাকোয়ারিয়ামগুলো আমাদের বিক্রি করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইটা আমার অ্যানিভার্সারি স্পেশাল গিফট আমার বরের তরফ থেকে। তো আমি বরকে বলেছি, শুধু জাস্ট বলে দাও, আমি সবাইকে সব কিছু বুঝিয়ে দেবো। তো এই অ্যাকোয়ারিয়ামে কিন্তু আমরা জল বারবার চেঞ্জ করব না, যার জন্য আমরা টপ ফিল্টার লাগিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ গাইস, এখান থেকে টপ ফিল্টারটা ভিতরে আছে, আর এর যে জল ক্লিন হওয়ার জন্য যে মেশিনটা আছে, সেই মেশিনটা উপরে আছে। আর তার আগে বলে রাখি, আমাদের কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটা পুরোপুরি বাড়িতে বানানো হয়েছে, তাই কারণে উপরে মানে কোনো ঢাকনা সিস্টেম করিনি, ওই টপ ফিল্টারের জন্যই ঢাকনা সিস্টেমটা করা হয়নি। তো গাইস, আমরা এর ভেতরে থার্মোস্ট্যাটও লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? তো মাছ, আগের যে মাছগুলো ছিল সেই মাছ সমেত আমরা অ্যাকোয়ারিয়াম বিক্রি করে দিয়েছি, আর এবারে যে নতুন কয়েকটা মাছ রেখে দিয়েছিলাম, ঠিক আছে, সব বিক্রি করিনি। আর এবারে যে নতুন ফিশগুলো এনেছে সেগুলো দেখতে পাচ্ছ ওই অ্যাকোয়ারিয়ামের জলে মোটামুটি কোয়ারেন্টাইনের জন্য রেখে দেওয়া হয়েছে। আর আমাদের আগের যে ভিডিও মানে অ্যাকোয়ারিয়ামগুলোর সেট আপ ছিল সেগুলো আমরা ফেলে দিইনি, সেগুলোই আমরা ভালো করে ক্লিন করে আবার এই অ্যাকোয়ারিয়ামে সেট আপ করেছি। আরও নতুন কিছু অ্যাড করব, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গাইস চলো, আগের মাছগুলো তো ছেড়ে দিয়েছি আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে, এবারে যে মাছগুলো এনেছে সেই মাছগুলো তোমাদের এক এক করে দেখাই, আর আমরা সেই মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে ছেড়ে দিই। তো গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অস্কার আছে আর শর্ট বডি হর্ন আছে। তো চলো গাইস, একটা একটা করে আমি দেখিয়ে দিই মাছগুলো তোমাদের। গাইস, এই যে মাছ, এই মাছগুলো তোমরা দেখেছো সকালবেলা নিয়ে এসছে অস্কার আর শর্ট বডি হর্নগুলো। আর সন্ধ্যের দিকে আমার বর কিন্তু আরও দুটো ক্রোকোডাইল ফিশ এনেছে। তো এই মাছগুলোকে জাস্ট খেতে দিয়েছি, সেই ভিডিওটা আমি শ্যুট করেছি তোমাদের সামনে দেখানোর জন্য। এই যে ক্রোকোডাইলগুলো দেখতে পাচ্ছ, এই ক্রোকোডাইলগুলো বর সন্ধ্যেবেলা নিয়ে এলো। আর তার সাথে এই যে দেখতে পাচ্ছ আমাদের বিগ সাইজ ক্রোকোডাইল ফিশ, এই ফিশটাকেও এনেছে সন্ধেবেলায়। তো এটা কিন্তু অনেকটাই বড় সাইজের ক্রোকোডাইল, আর কালারটা দেখো গাইস, জাস্ট লাইক এ ওয়াও, অরেঞ্জ কালার, ঠিক আছে? তো গাইস, এই এরপরে তোমাদের আরও একটা জিনিস দেখাবো। এই এই দেখো, আমরা কিন্তু এর মধ্যে আরেকটু সেট আপ চেঞ্জ করেছি, এই যে গোল গোল হাইডিং প্লেস অ্যাড করেছি। আর গাইস দেখো, একটু উপর থেকে তোমাদের ভিডিওটা দেখাই কীরকম লাগছে। গাইস দেখো কি দারুণ লাগছে, মানে খুব সুন্দর লাগছে। আর এই যে নিচে থেকেও দেখাচ্ছি, আর লাইভ প্ল্যান্টও অ্যাড করেছি, সেটাই তোমাদের বলবো বলে। তো লাইভ প্ল্যান্ট অনেকগুলোই আছে এর মধ্যে। আর এই যে ফুল সেট আপ তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস, আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আর আমাদের এই ধামাকাদার সেট আপটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।